কে হু ইজ কে ম্যান? আমি তো গান শুনে যেটা বুঝলাম, কে কে থেকে আমরা সবাই ভালো গান গাই। ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। কেকেকে নিয়ে বিস্ফোরক রূপঙ্কর, এবার সেই রূপঙ্করকে ধুয়ে দিলেন পৌশালে। লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন কেকের শো দেখতে, ফিরে এসেই রূপঙ্করকে এক হাত নিলেন গায়িকা। কি বললেন ফেসবুক পোস্টে দেখুন। একেই বলে অদ্ভুত সমাপতন। একদিন আগে কেকেকে নিয়ে বাংলা শ্রোতাকে ঠুকে ভিডিও বার্তা দিয়েছিলেন বাংলার গায়ক রূপঙ্কর বাগচি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এদিন রাতই ছিল কেকের জীবনের শেষ রাত। রূপঙ্করের ভিডিও বার্তা নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছিল, কারণটা এতক্ষণে সকলেরই জানা। কলকাতায় কেকের কনসার্ট নিয়ে যখন তুমুল উত্তেজনা দর্শকদের মধ্যে, সেই সময় রূপঙ্কর বাগচি লাইভে এসে প্রশ্ন তুলেছিলেন। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কি কারণ? উত্তেজিত কেন বম্বে নিয়ে? কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে? কেকের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন উপচে পড়ছে শোক বার্তা, তেমনি শিল্পীর এই আকস্মিক প্রয়াণের পর রূপঙ্করের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিক শিল্পী। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউই, যে মানুষটা দুদিন আগে কলকাতায় গাইতে এলেন আজ সেই মানুষটা আর নেই। ঠিক তেমন ভাবে বিশ্বাস করতে পারছেন না জনপ্রিয় গায়িকা পৌশালি বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি লুকিয়ে লুকিয়ে 30 মে কেকের শো দেখতে গিয়েছিলেন। তার পছন্দের গায়কের তালিকায় ছিলেন কেকে, আর তিনি কলকাতার কনসার্টে এসেছেন, তাকে দেখতে যাবেন না পৌশালি এমনটা কোনোভাবেই হয় না। তাই ছুটে গিয়েছিলেন একবার পছন্দের গায়ককে চাক্ষুষ করতে। মাত্র একদিন আগেই যার গান শুনলেন, যাকে চাক্ষুষ করলেন, তিনি আজ আর নেই। একথা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না বাংলার এই গায়িকা। তিনি মর্মাহত। আর কেকের মৃত্যুর পর রূপঙ্কর বাগচির করা মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন গায়িকা পৌশালি বন্দ্যোপাধ্যায়। পৌশালি তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, একজন শিল্পী গান গিয়ে চলে গেলেন, আর একজন শিল্পী ভাট বকে শেষ হয়ে গেলেন। এই পোস্টেরই কমেন্ট সেকশনে পৌশালি আরও জানিয়েছেন, যার শো দেখতে গেলাম সেই মানুষটা আর নেই, সেই মানুষটাকে নিয়ে ফালতু কথা বলবে মানব না। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে, তিনি 1997 সালে হম দিল দে চুকে সনম ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন। এরপর তার একের পর এক গানে মুগ্ধ হয়েছেন আপামর সাধারণ মানুষ। তড়প তড়প কে ইস দিল সে আহ নিকলতি রহি। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি ভাষায় গান গেয়েছেন কেকে। তার শো নিয়ে কলকাতার উন্মাদনা ছিল তুঙ্গে। তার শো এর পাসের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। মাত্র 2টি শোতেই সন্তুষ্ট থাকতে রাজি ছিলেন না ভক্তরা। তারা দাবি করেছিলেন আরও একটা শো হোক শুধুমাত্র কেকে নিয়ে, কিন্তু তার আগেই সব শেষ। 2টি শো করার পরে হঠাৎই অসুস্থ হয়ে অকাল প্রয়াত হলেন কেকে। আর ঠিক এই আবহে রূপঙ্করের করা মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। কার্যত কেকের মৃত্যু সংবাদের মধ্যেই এবার রূপঙ্করকে বয়কটের ডাক উঠল সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।